এই মুহূর্তে পাওয়া সব থেকে ভালো খবর, সিবিআই সরাসরি এবার আদালতে বিচারপতির কাছে নবান্নের বিরুদ্ধে তদন্তে ইচ্ছা প্রকাশ করলেন। দীর্ঘ সময় ধরে ক্যাগের রিপোর্ট নিয়ে তালবাহানা চলছিল। ক্যাগের রিপোর্ট অনুযায়ী 2,29,000 কোটি টাকার গরমিল করেছে রাজ্য সরকার, আর তা নিয়ে সিবিআই তদন্ত চেয়েছিলেন এক বিজেপি নেতা। আর এবারে সেই তদন্ত চাওয়ার পরিপ্রেক্ষিতেই আদালতে শটান সিবিআই অফিসার হাজির হয়ে বললেন, আরও এক পর্বত সমান দুর্নীতি হয়েছে, সেই পর্বত সমান দুর্নীতির তদন্ত করতে চাই আমরা। হাইকোর্ট যদি রায় দেয় তাহলে আমাদের তদন্ত করতে কোনো বাধা নেই, দাবি তদন্তকারী স্যারের। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তদন্তকারী সংস্থার আইনজীবী জানাচ্ছেন, আদালত নির্দেশ দিলে এক্ষেত্রে প্রাথমিক তদন্ত করতে রাজি আছি আমরা। 2021 সালের ক্যাগের একটি রিপোর্টকে হাতিয়ার করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খাতে রাজ্য সরকারকে দেওয়া 2,29,000 কোটি টাকা নিয়ে গরমিল রয়েছে, আর সেই গরমিলের অভিযোগে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা। উল্লেখ্য, এ রাজ্যের কেন্দ্রের দেওয়া টাকা নয় ছয় করার অভিযোগ বারবার তুলছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় সরকার এবার একাধিক প্রকল্পে টাকা ঢাললেও সেই টাকা সঠিকভাবে খরচ হচ্ছে না, খরচ হচ্ছে অন্য খাতে, দাবি বিজেপি নেতাদের একাংশ। সাম্প্রতিক সময়ে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অনিয়ম অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘরের অনুমোদন নিয়ে। অবস্থাপন্নদের দুর্নীতি করে কেন্দ্রীয় প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে সমগ্র শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রের যে টাকা রাজ্যকে দেওয়া হয় সেই টাকা সঠিকভাবে খরচ হয় না, এক টাকা অন্য খাতে গিয়ে খরচ করা হয়, সেই অভিযোগ তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। সেক্ষেত্রে সিবিআই তদন্ত চেয়েছিলেন তিনি, আর সেক্ষেত্রে হাইকোর্টে সরাসরি সিবিআই অফিসার বললেন, আমাদের তদন্ত করতে কোনো আপত্তি। পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি দুর্নীতি তদন্ত করছে সিবিআই ইডি। এসএসসিতে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রাইমারি টেট, গরু, কয়লা পাচার, বগটুই কাণ্ড ইত্যাদি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার নবান্নকেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে তদন্ত করতে রাজি হয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।